بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ আমির ভাই তার বড়মা কুরআন খতম করেছেন এবং সেই কোরান নাকি তার নানার নামে বক্সা হবে এবং ইমাম সাহেবকে এই আমির সোহেল ভাই 100 টাকা দিয়ে হয়েছে যেন জন্য জেনে এরকম বক্সানোর বিধান শরীয়তে নেই যিনি করান পড়ছেন নেকি তারই হবে আপনার বড়মা কুরআন খতম করার নেকি আপনার বড়মা পাবে আপনার নানার এর এক পয়সা নিকেও পৌঁছাবে না আপনি একশো টাকা কেন এক লাখ টাকাও ইমামকে যদি দিয়ে আসতেন আর ইমামকে যদি বলতেন যে বড় মায়ের নাম এবং নানার নাম বলে বকসানোর জন্য তো এক লাখ টাকা দিলেও কিন্তু ওই কবর পর্যন্ত পৌঁছানো পৌঁছানোর ক্ষমতা ইমাম সাহেবের নেই জি আপনার বড়ো মায়ের কোরান খত করাম কোরান খতম করার যে নেকি সেই নেকিটা ইমাম সাহেবের আপনার নানার কবর পর্যন্ত পৌঁছানোর কোনো ক্ষমতা নেই জি কারণ এভাবে কোরআন খতম করে কারো মৃত ব্যক্তির জন্য আর কি মৃত ব্যক্তির জন্য বক্সানোর বিধান শরীয়তে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবাই কেরাম মারা গেছেন কিন্তু আল্লাহ রসুল নিজে কিংবা সাহাবাই কেরামরা কোরআন খতম করে বক্সানোর বিধান বলেননি বরং না তার নামে হজ করা যায় তার নামে সদকা খায়রাত করা যায় তার নামে উমরা করা যায় আর সব থেকে বড় কথা যেটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন ইদা মাতাল ইনসান যখন মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু তখন তার আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসিন কিন্তু তিনটি রাস্তা তার খোলা থাকে বা তিনটি রাস্তা ব্যতীত অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে সদাকাতিন জারিয়া একটা হচ্ছে সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া বলা হয় যে তার নামে সদকা করা তার নামে একটা মসজিদ বানিয়ে দিলেন তার নামে একটা মাদ্রাসা বানিয়ে দিলেন এই ধরনের জিনিসগুলোকে যে সদকাতে মানুষ বহু কাল পর্যন্ত উপকৃত হবে এরকম সদকাকে সদকায় জারিয়া বলা হয় কোন একটা মসজিদ বানিয়ে দিলে যার নামে মসজিদ বানিয়ে দেয়া হলো সে কবরে শুয়েছে কিন্তু মসজিদের না সহাব তার নামে পৌঁছাবে অনুরূপ দেবাল্লা রসুল বলেছেন ইউনতা ফর বিহি এমন একটা জ্ঞান সে পৃথিবী রেখে দিয়ে গেছে যাতে মানুষ উপকৃত হচ্ছে মনে করেন কোন একটা লোক মাদ্রাসায় চাকরি করতো সে হাফিস বানিয়ে গেছে মওলানা বানিয়ে গেছে দশ বিশ জনকে এই সিলসিলা যতদিন থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত সেই লোকটি শুয়ে আর তিন নম্বর হচ্ছে আবু আলাদিন ওস আলী নিয়ে দোয়াগুলা নেক্সট সন্তান যে নেক্সট সন্তান তার মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে বিদায় আপনার নানার জন্য সব থেকে ভালো হচ্ছে যে আপনার নানার যারা ছেলে মেয়ে তারা কি করবে আপনার নানার জন্য দোয়া করবে চলতে ফিরতে উঠতে বসতে নানার জন্য দোয়া করবে আল্লাহ তুমি আমার নানাকে ক্ষমা করে দিও আল্লাহ যদি আমার নানার কোনো পাপের কারণে কবর আজাব হচ্ছে আল্লাহ তুমি কবরের আজাবকে মাফ করে দিও এভাবে এটাই হচ্ছে যথেষ্ট কোরআন খতম করা কিংবা অন্য কিছু করা ইমামকে একশো টাকাটা দেওয়াও আপনার বেকার আর আপনার এই যে না ইমাম সাহেব যে হয়তো যাই কিছু করলো না কেন সেগুলো হচ্ছে বেকার বিদায় এগুলো না সরীয়তে